72তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে। বুধবার বহরমপুরে জেলা প্রশাসনের ভবনে সাড়ম্বরের সাথে পালিত হলো এই বিশেষ দিন। জেলা শাসক পি উলগানাথন সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেন। দেখতে দেখতে 72তম বর্ষে পা রাখলো ভারতবর্ষের স্বাধীন হওয়া। দেশকে স্বাধীনতা অর্জনের জন্য নিজেদের আত্মবলিদান দিয়ে যারা স্বাধীনতা এনে দিয়েছিলেন ভারতবাসীকে, সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের ইতিহাসের মধ্যে দিয়ে প্রতি বছর 15ই আগস্ট পালন করা হয় স্বাধীনতা দিবস। 1947 সাল থেকে যা আজও একইভাবে বজায় রয়েছে। সারা দেশের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও এই বিশেষ দিনটি সাড়ম্বরের সাথে পালিত হলো বুধবার। এদিন বহরমপুরে জেলা শাসক পি উলগানাথন সহ জেলা প্রশাসনিক আধিকারিকেরা ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। 72তম স্বাধীনতা দিবস উদযাপনে কুচকাওয়াজের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। নীল সাদা গেরুয়া রঙের বেলুন উড়িয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা নাচ গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। 72তম স্বাধীনতা দিবসে মুর্শিদাবাদ জেলাবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই শুভ দিনে আমরা স্মরণ করি ও শ্রদ্ধা জানাই সকল শহীদ ও স্বাধীনতা সংগ্রামীদের, যাদের আত্মবলিদান ও সংগ্রামের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুর্শিদাবাদ জেলায় যাতে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, লোক সংস্কৃতি, ক্রীড়া, কৃষি, শিল্প, কর্মসংস্থান ও স্বাস্থ্যের দ্রুত উন্নতি হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলায় যাতে বজায় থাকে তার জন্য প্রশাসনিক স্তরে আপ্রাণ চেষ্টা চলছে। সমস্ত শিশুকে শিক্ষার আঙ্গনে আনতে হবে। বিনা ব্যয়ে মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি মা ও শিশুর পুষ্টির জন্য কাজ করে চলেছে। মলমূত্র ত্যাগের অভ্যাস ত্যাগ করে জেলাকে এগিয়ে যেতে হবে। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।